আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 429,389 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে করোনা ভাইরাস সৃষ্টি আজকে অনেকটা অবনতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,020 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 13 জন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 7,111 জন। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 1,020 জন, এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 429,389 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 908 জন, এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 413,010 জন। এছাড়া সৌদিতে আজ অবধি 96.1% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 9,268 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,352 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবে প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 342 জন, মক্কায় 276 জন, পূর্বাঞ্চলে 133 জন, মদিনাতে 56 জন, আসিরে 55 জন, জিজানে 48 জন, আলকাসিমে 28 জন, তাবুকে 26 জন, নাজরানে 16 জন, হাইলে 14 জন, আলবাহাতে 14 জন, উত্তর বর্ডারে 9 জন এবং আলজৌফে 3 জন, সর্বমোট 1,020 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদিতে আজকে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের শুরুর দিনই করোনা পরিস্থিতি কিছুটা অবনতি, এটা কিন্তু আসলে অনেক খারাপ একটা সংবাদ। তবে আমরা যারা সৌদি আরবে আছি, আমরা যারা ঈদুল ফিতর উদযাপন করছি, অবশ্যই অবশ্যই করোনা বিধি মেনে তারপরে বিভিন্ন জায়গায় চলাফেরা করব। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।